সুধী ভক্তবৃন্দ, আজকে আপনাদের শ্রী শ্রী দয়াল ঠাকুরের কিছু কথা, যা ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ উল্লেখ করেছেন, তা আপনাদের শোনাতে চলেছি। অতি মহত্বপূর্ণ এই কথা সাধকদের জন্য, যারা সাধনা করছে বা সাধনা করতে শুরু করেছে। সাধনা তো একদিনের ব্যাপার না, অনেক দিনের অভ্যাসের ফলে সাধনা হয়। দয়াল ঠাকুর বলছেন, আর কি চিন্তা করিবে, নাম করো, নাম করো, নামকেই বিশ্রাম জানিয়া নাম করো। যতক্ষণ নিদ্রা না আইসে নাম করো, আহারের সময় নাম করো, স্নানের সময় নাম করো, গমনাগমনের সময় নাম করো, এক মুহূর্ত নাম ছাড়িয়া থাকিও না, এক মুহূর্ত নাম ছাড়িয়া থাকিও না। তিন বেলা সন্ধ্যা পূজা করো, শ্রদ্ধায় করো, বাকি সময় নাম করো। মনকে হৃদয়ে ধরিয়া নাম করো, মনকে হৃদয়ে ধরিয়া নাম করো, ইম্পর্টেন্ট কথা, মনকে হৃদয়ে ধরিয়া নাম করো। সপ্ত আবরণ চিন্তা করিয়া নাম করো, আর সময় নষ্ট করিও না। খোঁজ গল্প আর কত করিবে, কাহার সহিত কথা কইতে হয়, কিসে সর্বদা নাম করা যায়, তাহার কথাই কইও। শাস্ত্র পড়ো নাম করতে করতে, নামকে শুনাইতে শুনাইতে ধ্যান করো। যিনি তোমার মধ্যে থাকিয়া তোমার সর্বকার্য দেখিতেছেন, সেই মন্ত্ররূপী গুরুরূপী ইষ্টরূপী আত্মাই তুমি। যিনি তোমার মধ্যে থাকিয়া তোমার সব কার্য দেখিতেছেন, যিনি তোমার মধ্যে থাকিয়া তোমার ভিতরে থেকে তোমার সর্বকার্য দেখিতেছেন, সব কাজ তোমার দেখছে তিনি, সেই মন্ত্ররূপী গুরুরূপী ইষ্টরূপী আত্মাই তুমি। তাই হইয়া নাম করা শ্রবণ করো, দেখিবে নাম হইতেছে। কি অপূর্ব কথা! সেই পরিপূর্ণ চলনরহিত চিত আপনারও নিবিড় আনন্দে বাক তুলিয়া খেলা করিতেছে। তুমি সেই চিতে ডুবিয়া যাও, সব হইয়া যাইবে। তুমি সেই চিতে ডুবিয়া যাও, সব হইয়া যাইবে। আর সময় নাই বলিয়া সর্বদা নাম করিতে পারিবে তো? সকলেই পারে, দৃঢ় সংকল্প জাগাও। তোমার আমার মতো মূর্খের জন্য নাম করাই সহজ পথ। বেড়া দিয়ে নাম করো, সব সহ্য করিয়া রাম রাম করা ছাড়া জীবের মঙ্গল কিছুতেই নাই। শুনলেন আপনারা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর সময় নষ্ট করবেন না, আজকের থেকেই, এখন থেকেই, যখন এই ভিডিওটা দেখছেন তখন থেকেই স্টার্ট হয়ে যান, শুরু করে দিন, শুরু করে দিন। কারণ মাঝে মাঝেই ভুলে যাবেন, মাঝে মাঝেই কেন, বেশিরভাগ সময় ভুলে যাবেন নাম করতে। আবার যখন মনে আসবে আবার শুরু করুন, সময় বেশি নেই বন্ধুরা। তাই এই সময়ের পরিপূর্ণ ইউটিলাইজেশন করে আপনারা নাম করুন। এদিক ওদিক অত বেশি ভাবার দরকার নেই, অত বেশি ভাবার দরকার নেই, ভাবতে গেলেই সময় নষ্ট হবে, যুক্তিতর্ক দিতে গেলে সময় নষ্ট হবে। এত এত মহাপুরুষরা যেটা বলে গেছে সেইটাকে ধরুন। আসলে তো আমরা সবাই, আমরা জানি না আমরা কে, আমাদের ভিতরে কি আছে, কে চালাচ্ছে, কিছুই জানি না। যার জ্ঞান হয়েছে সেই শুধু জানে, না তো কেউ হাজারখানা বই লিখেও কেউ কাউকে জানাতে পারবে না, হাজারখানা ভিডিও করেও কাউকে জানাতে পারবে না। এটা নিজের নিজের উপলব্ধির ব্যাপার, যে আমি কী সেটাকে বলে আত্ম উপলব্ধি। সেইটার নিজেই বোঝা যাবে, অন্য কাউকে বোঝানো যাবে না। সেটা পারবেন নাম করতে করতেই, আপনাদের হবে, নিশ্চয়ই হবে, সবার হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা এই ভিডিওগুলি শেয়ার করুন, কমেন্টস লিখুন, আপনাদের কেমন লাগছে আপনারা জানান। আর নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার সাথে শেয়ার করুন, যেন সবাই জানতে পারে কথাগুলি।